হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ড্রিমল্যান্ডের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব, গত কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, সেটি হচ্ছে 2023 সালে রোমানিয়ান কনসালটেন্ট টিম ঢাকায় আসবে কি না। তো সেই ভিডিওতে অনেকে অনেক কমেন্টস করেছেন, তো ফাইনালি আজকে সেই বিষয়ে আপনাদেরকে প্রুফসহ আমি দিব। তো ড্রিমল্যান্ড চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও একটি বিষয় হচ্ছে, আমার প্রতিটি ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, যদি আপনাদের কোনো পার্সোনাল কোয়েশ্চেন থাকে উইদাউট পার্সোনাল কোয়েশ্চেন ওইখানে করবেন না। আর আপনারা যদি মনে করেন যে এই কোয়েশ্চেনটি সবার জানা উচিত কমেন্টসটি, তাহলে ভিডিওর নিচেই কমেন্টস করবেন। আর যদি পার্সোনাল না হয় আমি রিপ্লাই দিব না, আমি বলে দিচ্ছি। তো যারা কোনো কিছু জানতে চান পার্সোনালি, তারা ফেসবুক পেজটিতে লাইক দিয়ে অবশ্যই লাইক দিবেন, লাইক দিয়ে তারপর যাই কমেন্টসটি করবেন বা ইনবক্সে মেসেজটি করবেন। তো যাই হোক, আর কথা বাড়াবো না, চলুন মেন টপিকে চলে যাওয়া যাক। ভিউয়ার্স, আমি আগের ভিডিওতে বলেছিলাম 2023 সালে সুখবর যে ভিডিওটি লেখা আছে, মানে থাম্বলাইনে যেটা লেখা আছে সুখবর, ওইখানে আমি বলেছিলাম 2023 সালে 1 লক্ষ লোক নেবে, সেই কারণে হয়তো ঢাকাতে তাদের কনসালটেন্ট টিম আসবে। এবং দেখেন সেই নিউজটি কিন্তু সত্য হয়েছে। তাদের গতকালকে একটি নোটিশ বোর্ড দিয়েছে নিউ দিল্লি রোমানিয়ান অ্যাম্বাসি, তাদের নোটিশ বোর্ডে সেটি হচ্ছে আগামী ফেব্রুয়ারি 6 তারিখ থেকে বাংলাদেশের আর কোনো ফাইল তারা জমা নেবে না, যেহেতু ঢাকাতে তারা আসবে মার্চের দিকে, সেই কারণে হয়তো তারা আর ফাইল জমা নিচ্ছে না। আমি নোটিশটি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে লেখা আছে যে ফেব্রুয়ারি 6 তারিখ থেকে তারা আর বাংলাদেশে কোনো ফাইল জমা নেবে না। তো অনেকে ওই ভিডিওতে বলেছিলেন যে ফেক নিউজ বা ভুয়া নিউজ, বা আমি ভুয়া নিউজ দিচ্ছি মানুষকে। তো তাদের জন্য আসলে ভাই, আমি আসলে সঠিক লিঙ্ক, যদি আমার লিঙ্কটি যদি স্ট্রং না হয় আমি কিন্তু ভিডিওর মধ্যে এই সব নিউজ কিন্তু দিই না। তবে হ্যাঁ, তার মধ্যে হয়তো কিছু নিউজ ভুল হতে পারে, স্বাভাবিক বিষয়, কিন্তু মোটামুটি আমার 90% নিউজ কিন্তু সঠিক। এখানে দেখা যায় আমি অনেক নিউজ আপনাদের সাথে শেয়ার করি, তবে কিছু যদি নিউজ ভুল হয়ে থাকে আপনাদের যে ব্যাড কমেন্টসগুলো, সেক্ষেত্রে হয়তো আমি সঠিক নিউজ অনেক সময় দিতেও একটু ভয় লাগে, কারণ আসলে কটুকথা সবারই শুনতে একটু ভয় লাগে, স্বাভাবিক বিষয়। তারপরও আই বিলিভ দ্যাট আমার নিউজগুলো মোটামুটি 90% সঠিক হয়ে থাকে, এবং আমি যে লিঙ্কগুলো, যে সোর্স থেকে লিঙ্কগুলো পাই বা নিউজগুলো পাই, সেগুলো মোটামুটি ট্রাস্টেবল, সেই কারণে আমি হয়তো আপনাদেরকে প্রোভাইড করে থাকি। এবং এখান থেকে আপনারা কিন্তু অনেকেই উপকৃত হন, আমাকে অনেকেই ভালো কমেন্টস করেন, সেজন্য আসলে এই ভিডিওগুলো করা, এবং সেই ক্ষেত্রে আমি অনুপ্রাণিত হই। তো আজকের ভিডিও এ পর্যন্ত, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।